রাজনীতির খেলা এবং রাজনৈতিক যে ক্ষমতা দখলের লড়াই, কখন কোন দিকে থাকবে কি হবে এটা বোঝা অত্যন্ত কঠিন সাধারণ জনগণের জন্য। আপনারা ইতিমধ্যে জানেন মহারাষ্ট্রে বিজেপি সরকার গঠন করেছে শিবসেনাকে ভাঙিয়ে দিয়ে, এবং ভারতবর্ষের অন্যান্য অনেক অবিজেপি রাজ্যে সেখানেও চেষ্টা চলছে আপনার সেই রাজনৈতিক দলগুলিকে ভাঙিয়ে বিজেপি তারা সেখানে সরকার গঠন করতে চলেছে। অন্যদিকে বিজেপির ঘর ভাঙতে চলেছে, আশ্চর্য হচ্ছেন না? নীতিশ কুমার ফোন করেছেন সোনিয়া গান্ধীকে, অত্যন্ত আশ্চর্যজনকভাবে নীতিশ কুমারের সঙ্গে সোনিয়া গান্ধীর যে এই যে কথাবার্তা, এটা কিন্তু অত্যন্ত আশ্চর্যজনক একটি বিষয় বলে আমাদের কাছে মনে হয়েছে। এবং আজকে একটি নিউজে দেখছিলাম, এই সময় নিউজে দেখছিলাম যেখানে একটি ওনারা খবর করেছেন যে বিহারের রাজনীতিতে টুইস্ট, মোদি ছেড়ে সোনিয়াকে ফোন নীতিশের। তাহলে কি এবার ভাঙনের পথে বিজেপি জেডিইউ জোট? সেই সম্ভাবনার কথাকে উস্কে দিয়েই রবিবার রাতে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীকে ফোন করলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। কানাঘুষো শোনাই যাচ্ছে, বিজেপির বিরুদ্ধে নীতিশের অভিযোগ, গেরুয়া বাহিনী উদ্দেশ্য প্রণীতভাবে নীতিশের দলে ভাঙন ধরানোর চেষ্টা করছে। মানে যে একসঙ্গে জোটে রয়েছে, এদিকে নীতিশ কুমারের দল, অন্যদিকে বিজেপি জোট রয়েছে, তার সঙ্গেও আপনার নীতিশ কুমারের দলকে ভাঙানোর চেষ্টা করছে বিজেপি। আপনারাই বিচার করুন, আমি নিজস্ব কোনো মতামত এখানে দিতে চাইছি না। যাই হোক, নীতিশের দলে ভাঙন ধরানোর চেষ্টা করছে, আর তা জেনেই বিজেপির সঙ্গে তার দলের দূরত্ব ক্রমশই বেড়েছে, দলীয় সূত্র খবর এমনটাই। এর মধ্যে এবার কেন্দ্রীয় মন্ত্রী আরপি সিং আনুষ্ঠানিকভাবে জেডিইউ থেকে ইস্তফা দিয়েছেন, আর তাতেই বিজেপি এবং জেডিইউ জোটের অন্দরে বিরোধ আরও বেড়েছে বলে খবর। শোনা যাচ্ছে আগামীকাল অর্থাৎ মঙ্গলবারই বিহারের মুখ্যমন্ত্রী দলের সমস্ত বিধায়ক এবং সাংসদদের নিয়ে একটি জরুরি বৈঠকে বসবেন, আর সেই বৈঠকের আগেই রবিবার বিকালে তিনি হঠাৎই কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে ফোন করেন বলে খবর। যদিও নীতিশ কুমার ঠিক কী কারণে সোনিয়া গান্ধীকে ফোন করেছেন তা এখনও স্পষ্ট নয়, তবে বর্তমান রাজনীতির পরিস্থিতি অনেকেই মনে করছেন এই ফোন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। উল্লেখ্য, 2020 সালে বিহার বিধানসভা নির্বাচনে হাত ধরেই নীতিশের দল এবং বিজেপির এই জোট। ওই নির্বাচনে যদিও নীতিশের দলের থেকে অনেক বেশি আসন পেয়েছিল বিজেপি, কিন্তু তারপরেও নীতিশ কুমারকেই বিহারের মুখ্যমন্ত্রী পদে বসানো হয়। কিন্তু সম্প্রতি এই দুই দলের মধ্যে মনোমালিন্য এবং দূরত্ব ক্রমশ বাড়ছে, পরিস্থিতি আরও জটিল হয় কেন্দ্রে আরসিপি সিংয়ের মন্ত্রিত্ব নিয়ে। একদা নীতিশ ঘনিষ্ঠ আরসিপিকে মন্ত্রী করা হয় কেন্দ্রীয় সরকারে, তবে তা চাননি নীতিশ। এই আবহে আরসিপিকে রাজ্যসভার টিকিট দেননি জেডিইউ, এই আবহে মন্ত্রীপদ থেকে ইস্তফা দেন আরসিপি, তার বিজেপি যোগদান নিয়েও জল্পনা শুরু হয়েছে। এর মাঝে নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেড রবিবার জানিয়ে দিয়েছেন যে কেন্দ্রীয় মন্ত্রিসভায় তাদের কোনো প্রতিনিধিত্ব থাকবে না। এর জেরে আরও জোরালো হয়েছে ভাঙনের সম্ভাবনা। জেডিইউর কেন্দ্রীয় সভাপতি রাজীব রঞ্জন সিং জানিয়েছেন, আরসিপি সিংয়ের চলে যাওয়াটা প্রত্যাশিতই ছিল, তার শরীর ছিল এক জায়গায় আর মন ছিল অন্য জায়গায়। এদিকে প্রধানমন্ত্রীর ডাকা নীতি আয়োগের বৈঠকে অনুপস্থিত ছিলেন নীতিশ, তা নিয়েও জলঘোলা শুরু হয়েছে। তো বিষয়টা খুবই পরিষ্কারভাবে আপনারা বুঝতে পারলেন যে নীতিশ কুমারের যে অভিযোগ বা তার দলের লোকজনদের যে অভিযোগ যে বিজেপি নাকি তাদেরই ঘর ভাঙাচ্ছে, এবং যখন একসঙ্গে ঘর সংসার করছে বিজেপি এবং নীতিশ কুমারের দল, তাহলে তাদের মধ্যে একটা গাঠবন্ধন বা একটা মিল মহব্বত যেখানে থাকার কথা, সেখান থেকে দাঁড়িয়ে যেভাবে আমরা দেখতে পাচ্ছি যে তারা দল ভাঙানোর একটা খেলায় মেতেছেন এমন একটা আপনার অভিযোগ নীতিশ কুমারের দলের বা নীতিশ কুমারের রয়েছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা দেখেছিলাম গত বিধানসভা নির্বাচনে বিহারে যেভাবে লালু প্রসাদের ছেলে তার নেতৃত্বে যেভাবে খুব ভালো বিহারে তারা রেজাল্ট করেছিল, যদি নীতিশ কুমার এবং বিজেপি দুজনের হাত না ধরতো তাহলে কিন্তু লালুর ছেলেই সেখানে সরকার করতে পারতো, এবং সেই দিকেই হয়তো অনেকটা এগোচ্ছে। এবং আজকে সম্ভবত লালু সিং যাদব তিনি একটি তাৎপর্যপূর্ণভাবে মন্তব্য করেছেন যে আপনার বিহারের রাজনীতির ক্ষেত্রে যে গলা মিলতে সবসময় রাজি এরকম একটা মন্তব্য কিন্তু তিনি করেছেন, সেই জায়গা থেকে আরও কিন্তু জোরালো হচ্ছে এই নীতিশ কুমার এবং বিজেপির মধ্যে যে ফাটল, সেই ফাটল কিন্তু আরও জোরালো বলে মনে করা হচ্ছে। এবং এই একই জায়গা থেকে
কংগ্রেসের মতো একটি রাজনৈতিক দল যারা বর্তমানে ক্ষমতায় রয়ে ক্ষমতায় নেই এবং তাদের যথেষ্ট সাংগঠনিকভাবেও যাদের তাদের যথেষ্ট দুর্বলতার একটা জায়গা রয়েছে, সেই জায়গা থেকে কংগ্রেসের হাত ধরতে চাওয়াটাও কিন্তু এটা রাজ্য এটা বিহার রাজ্য রাজনীতিতে একটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এবং অন্যদিকে আপনারা দেখেছেন আসাম এবং ত্রিপুরার তৃণমূলের দায়িত্বশীল নেতা নেত্রীরা তারা যেভাবে কংগ্রেসে যোগদান করছে, তাহলে এখান থেকেই বোঝা যাচ্ছে 2024 সালের আগে খেলা একটা ঘুরতে চলেছে, যে খেলাটা কিন্তু আবার ক্ষমতা দখলের খেলা নাকি দেশকে বাঁচানোর খেলা, এটা আগামী দিনে আরো পরিষ্কারভাবে বোঝা যাবে। তবে আমরা মনে করি যে বিজেপি বিরোধী যে শক্তিগুলো রয়েছে তারা কংগ্রেসকে ছাড়া যদি কিছু করতে যায় সেখানে একটা বড় ভুল সিদ্ধান্ত বলে মনে করা হবে। তবে সত্যি সত্যি যদি তাদের পেছনে আরএসএস এর কোনো মদত বা হাত না থাকে তাহলে কিন্তু তারা অবশ্যই কংগ্রেসকে সামনে রেখে আঞ্চলিক দলগুলি তারা দেশের যে বর্তমানে মূল্যবৃদ্ধি না যে নিয়ে সমস্যা, বেকারত্বের একটা যন্ত্রণা, আপনার অন্যান্য যে বিষয়গুলো সমস্যাগুলো দেশে শুরু হয়েছে, পেট্রোল ডিজেল রান্নার গ্যাস সিলিন্ডার খাওয়া পড়া বিভিন্ন ড্রেস পোশাক টোটাল যে বিষয়টা আপনারা দেখুন না, চাল মুড়ির দামও হু হু করে বাড়িয়ে দিয়েছে। একটা সাধারণ মানুষ সে অন্তত কিছুটা মুড়ি খায়, সেটাতেও তার আর এখন মুড়ি চাল মানে সাধারণ ডাল চাল মুড়ি সাধারণ যে জিনিসগুলো আপনারা ব্যবহার করেন বা খান সেই জিনিসগুলোরও কিন্তু দাম অনেক গুণে বাড়িয়ে দেওয়া হয়েছে। সেই জায়গা থেকে কিন্তু মনে করা হচ্ছে যে কংগ্রেসের হাত শক্ত না করলে আঞ্চলিক দলগুলি যদি মনে করে যে আমরা নিজেরাই কিছু করে নেব, সেটা ঘুরপথে আরএসএস বিজেপির হাতকেই শক্ত করা হবে। সেই জায়গা থেকে রাজনৈতিক বিশেষজ্ঞ যারা রয়েছেন এবং দেশের একটা অংশের মানুষ তারা মনে করছেন যে বিজেপির সঙ্গে একমাত্র রাজনৈতিকভাবে ক্ষমতা দেওয়ার লড়াই রয়েছে কংগ্রেসের। কংগ্রেসের সঙ্গে আঞ্চলিক যে সমস্ত শক্তিশালী দলগুলি রয়েছে ছোট বড় সমস্ত দল যদি এক হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু রাজনীতির একটা অন্য দিক একটা অন্য বিষয় সামনে এসে যাবে এবং দেশ বাঁচানোর লড়াইয়ে কিন্তু তাদের একটা অবশ্যই ভূমিকা পালন করতে হবে। তো যেদিকে একদিক থেকে বিজেপির প্রতি অভিযোগ যে বিজেপি ঘর দল ভাঙানোর খেলায় মেতেছে, বিজেপি নিজেদের ঘর গুছাচ্ছে অন্যের ঘর ভেঙে দিয়ে, সেখান থেকে বিজেপিরও কিন্তু ঘর ভাঙতে শুরু করেছে, এতে বিরোধীরা যথেষ্ট খুশি হবে বলেই মনে করা হচ্ছে। কারণ নীতিশ কুমার বিজেপির হাত ছেড়ে দিয়ে যদি কংগ্রেসের হাত ধরে সেখান থেকে মনে করা হচ্ছে, বা যদি লালু প্রসাদের হাত লালুর যে দল রয়েছে তার হাত ধরে সেখান থেকে কিন্তু একটা অন্যরকম খেলা একটা একটা জায়গা একটা ভরসা কিন্তু মানুষের সামনে তৈরি হবে। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, সকলকে ধন্যবাদ জানাই।